এই মুহূর্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ যেটা আছে হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল এবং অনেকটা দূরে আমাদের এখান থেকে, এবং এটা আগামী 12 ঘন্টায় একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে 11 তারিখ সকাল নাগাদ তামিলনাড়ু কোস্টের, আমি আবার রিপিট করছি, তামিলনাড়ু কোস্টের কাছে পৌঁছবে। কিন্তু যত এটা তামিলনাড়ু কোস্টের দিকে এগোবে সেই সময় আমাদের রাজ্যের ওপরে কিছু জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে, যার ফলে 13 তারিখ থেকে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উপকূলবর্তী এবং তার সংলগ্ন জেলাগুলোতে, ইনক্লুডিং কলকাতা। বৃষ্টি 13 এবং 14 তারিখ এই দুদিনই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে, কিন্তু কখনোই বেশি বৃষ্টি নয়, বৃষ্টিটা হবে মূলত হালকা বৃষ্টি, উপকূলবর্তী দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি 15 তারিখ সকালেও সামান্য একটু হতে পারে। যেহেতু 12 তারিখের পর থেকেই একটু মেঘলা হবে আকাশ, ফলে এখন থেকেই যে আমাদের যে রাইজিং ট্রেন্ড অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু গ্র্যাজুয়ালি 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 3 থেকে 4 দিন। আচ্ছা, আজকে যেটা আমরা রেকর্ড করেছি সেটা হচ্ছে 19.7, মানে অলরেডি একটু বেড়ে গেছে, যেটা আমাদের অনেকটাই কমে গেছিলো, এবং এই বাড়ার ট্রেন্ডটা কিন্তু আগামী 3 থেকে 4 দিন থাকবে, অর্থাৎ আগামী 3 থেকে 4 দিন 2 থেকে 3 ডিগ্রি রাতের তাপমাত্রা বাড়বে মিনিমাম টেম্পারেচার, এবং 13 তারিখ থেকে খুব হালকা বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলোতে, 14 তারিখ উপকূলবর্তী জেলা এবং আমাদের যে পশ্চিমের জেলা অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এদিকটাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং জেলায় মানে 48 ঘন্টা পর থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।